আজকে আমরা আলোচনা করব, যে সেই সরকারি স্কিমটা যে সরকারি স্কিমের মাধ্যমে আপনি প্রতি মাসে প্রায় ন হাজার টাকা পুরোপুরি না প্রায় ন হাজার টাকা একটা মান্থলি ইনকাম জেনারেট করতে পারেন সেই সরকারি স্কিম নিয়ে আজকে আমরা আলোচনা করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন তবে ভিডিও শুরুর আগে আমরা জানাচ্ছি যে এই ভিডিওটা স্পন্সর করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বিজি ইনভেস্ট বেঙ্গলি অ্যাপকে বিজি ইনভেস্ট বেঙ্গলি বাংলায় শেয়ার বাজারের খবরাখবর এবং কোর্সের একমাত্র অ্যাপ বিজি ইনভেস্ট বেঙ্গলি নিয়ে বিস্তারিত ভিডিও শেষে আমি জানাবো শুরু করছি আজকের এপিসোড যেখানে আমরা আলোচনা করব পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমকে এর আগেও আমরা এই পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু তখন সরকারি নিয়মাবলী অনুযায়ী ডিপোজিট অ্যামাউন্ট কিছু আলাদা ছিল এখন ডিপোজিট অ্যামাউন্ট আলাদা সো নতুন দু হাজার তেইশের বাজেট অনুযায়ী যে মান্থলি ইনকাম স্কিমটা এসছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম কথা এই মান্থলি ইনকাম স্কিম কি এবং কারা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন সেটা নিয়ে আলোচনা করছি দেখুন এটা হচ্ছে একটা সরকারের প্রোগ্রাম যেখানে আপনি আপনার একটা করপাস অ্যামাউন্ট পোস্ট অফিসে জমা করে আপনি একটা সুদ পাবেন এবং সেই সুদটা আপনার মাসে মাসে আপনার ক্রেডিট হবে অর্থাৎ ধরুন যারা বিশেষত রিটায়ার্ড পার্সেন যারা শেয়ার মার্কেট বোঝেন না তাদের জন্য বা যারা শেয়ার মার্কেটে ভরসা করেন না যারা সরকারি স্কিমেই ভরসা করেন যারা মনে করেন যে ফিক্সড ইন ইন্টারেস্ট আর্নটাই খুব ইম্পর্টেন্ট জীবনের ক্ষেত্রে তাদের জন্য এটা একটা খুব বেনিফিটের স্কিম হতে পারে তার কারণ হচ্ছে আপনারা একটা কর্পাস অ্যামাউন্ট রাখবেন এবং সরকার মাসকেলে সেভেন পয়েন্ট হারে আপনাকে ইন্টারেস্ট দিতে থাকবে বা আপনাকে একটা ইনকাম জেনারেট করতে থাকবে দেখুন কারা এখানে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যে কোনো সিঙ্গেল অ্যাডাল্ট অর্থাৎ বছরের যাদের বয়স তারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এখানে আপনি জয়েন্ট জয়েন্ট অ্যাকাউন্টও করতে পারবেন এবং মানে কেবলমাত্র দুজন না আপ টু থ্রি মানে তিনজন অবধি আপনি নাম দিতে পারবেন সেই অ্যাকাউন্টও করতে পারবেন আপনি গার্জেন হিসাবে কোনো মাইনর অর্থাৎ বাচ্চা কিংবা আনসাউন্ড মাইন্ড অর্থাৎ যারা মানসিকভাবে প্রতিবন্ধী তাদের জন্য এই মান্থলি ইনকাম স্কিমটা টাকা রাখতে পারেন এছাড়া দশ বছরের ওপর যদি আপনার বাচ্চার বয়স হয়ে যায় তাহলে আপনি কিন্তু তার নামেও এম আই এস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এমআইএস অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসে গিয়ে কিছু ডকুমেন্টস আছে ওই যে যেরকম দু কপি পাসপোর্ট ছবি বা আপনার আইডি প্রুফ ইত্যাদি নিয়ে গিয়ে আপনি আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসে কিন্তু এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন এমআইএস স্কিম ব্যাংকে খোলা যায় না এবার আসছি ডিপোজিট অ্যামাউন্টে ডিপোজিট অ্যামাউন্ট এর আগে অবধি ছিল হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা সিঙ্গেল অ্যাকাউন্টে এবং জয়েন্ট অ্যাকাউন্টে ন লক্ষ টাকা কিন্তু সেটা পরিবর্তন হয়েছে ইউনিয়ন বাজেট দু হাজার তেইশে অর্থাৎ আপনি ফার্স্ট এপ্রিল দু সাল থেকে এম আই যে নতুন দু তেইশ সালের নিয়ম এসছে সেখান থেকে আপনি পরিবর্তিত নতুন নিয়ম অনুযায়ী ফার্স্ট এপ্রিল থেকে এখন কিন্তু না মার্চে না ফার্স্ট এপ্রিল থেকে আপনি ন লক্ষ টাকা সিঙ্গেল অ্যাকাউন্টে জমা করতে পারবেন এবং জয়েন্ট অ্যাকাউন্টে আপনি পনেরো লক্ষ টাকা জমা করতে পারবেন এরপর আসছি ইন্টারেস্টে দেখুন ইন্টারেস্ট কিন্তু ঠিক করা হয়েছে সেভেন এবং আমরা আপনাদের স্ক্রিনে এই চার্টটা দেখাচ্ছি দেখুন যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট থাকে পনেরো লক্ষ টাকা তাহলে সেভেন হারে আপনি টানা পাঁচ বছর যেহেতু রাখতে হয় সেখানে আপনি মাস গেলে কিন্তু আট টাকা পাচ্ছেন অর্থাৎ আমি আমরা যেটা বলে শুরু করেছিলাম যে প্রায় ন হাজার টাকা আপনি মাস গেলে ইনকাম করতে পারবেন যদি আপনার পনেরো লক্ষ টাকা ডিপোজিট থাকে সেক্ষেত্রে আর যদি আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলেও কিন্তু আপনি ন লাখ টাকা রাখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে সুদ পাচ্ছেন এবং আপনি প্রতি মাসে পাঁচ হাজার তিনশো পঁচিশ টাকা করে আর্ন করতে পারবেন এবং আমি এই সূত্রেও বলে রাখি যে আপনি পনেরো লাখ টাকা টানা পাঁচ বছর যদি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে মানে রাখেন সুদ পান এবং আপনি যদি আট টাকা করে পার মান্থ ইন্টারেস্ট পান আপনি টোটাল ইন্টারেস্ট আর্ন করবেন পাঁচ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রেও আপনি পাঁচ হাজার তিনশো পঁচিশ টাকা করে যদি পাঁচ বছর ধরে ইন্টারেস্ট রান তাহলে আপনি কিন্তু তিন লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা ইন্টারেস্ট আর্ন করতে পারবেন অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে মাস গেলে আট হাজার আটশো পঁচাত্তর জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এবং টোটাল পাঁচ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো এবং মাস গেলে সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আপনি পাঁচ হাজার তিনশো পঁচিশ এবং টোটাল তিন লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা আপনি ইন্টারেস্ট পেতে পারবেন এটা গেল ম্যাক্সিমাম লিমিট আর আপনি যদি জিজ্ঞাসা করেন যে মিনিমাম কত টাকা দিয়ে শুরু করতে হয় তাহলে ভারত সরকারের নিয়ম হচ্ছে হাজার টাকা দিয়ে মিনিমাম আপনাকে শুরু করতে হবে কিন্তু হাজার টাকার মাল্টিপল অর্থাৎ দু হাজার তিন হাজার চার হাজার এরকমভাবে যে কোনো আপনার সুবিধা অনুযায়ী অ্যামাউন্ট দিয়ে আপনি সেই অ্যাকাউন্টটা খুলতে পারবেন এবং আপনি কিন্তু পাঁচশো টাকা বা এই ধরনের অ্যামাউন্টে খুলতে পারবেন না যা হবে হাজারের মাল্টিপেলেই হবে অর্থাৎ আপনি আড়াই হাজার টাকা দিয়ে জমা দিলে সেইটা হবে না আপনাকে তিন হাজার অথবা দু করতে হবে এবং এর মধ্যে আর একটা তথ্য দিয়ে রাখি এই যে এমআইএস কিবে যখন আপনার জয়েন্ট অ্যাকাউন্ট হবে ধরুন আপনারা দুজনই মিলে অ্যাকাউন্ট করলেন একজন দশ লাখ টাকা দিলেন একজন পাঁচ লাখ টাকা দিলেন কিন্তু এমআইএস সিস্টেম কিন্তু সেই হিসাবে হবে না এমআইএস ক্যালকুলেট করবে যে আপনার সেই যে অ্যাকাউন্টের যে শেয়ারটা সেই জয়েন্ট অ্যাকাউন্টের শেয়ার সবসময় ইকুয়াল হবে সেটা ক্যালকুলেশন করবে যে একজন সাড়ে সাত লাখ আর একজন সাড়ে সাত লাখ দিয়েছে অর্থাৎ এমআইএসএ কিন্তু মনে রাখবেন যে সব সময় ইকুয়াল মানে যারা জয়েন্ট অ্যাকাউন্ট করে সেখানে কিন্তু ইকুয়াল শেয়ার ধরা হয় এরপর আসছি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে ম্যাচুরিটি কবে হবে ম্যাচুরিটি কিন্তু পাঁচ বছর বাদেই হবে পাঁচ বছর বাদে আপনি যখন এম আই এস এর অ্যামাউন্টটা মানে যে অ্যামাউন্টটা করপাস অ্যামাউন্টটা জমা রেখেছিলেন আপ টু ন লাখ বা আপ টু ফিফটিন লাখ সেটা আপনি ফেরত পেয়ে যাবেন আপনার ওপর ডিপেন্ড করছে যে সেটা আপনি ভবিষ্যতে সেটা রি করতে চান কি না যদি ভগবান না করুক যে যার নামে এম আই এস অ্যাকাউন্ট তার এই এম আই এস চলাকালীন মৃত্যু হয়ে যায় তখন এমআইএসের যে অ্যামাউন্টটা আছে সেটা লিগাল যিনি দাবিদার তিনি অথবা যার নামে নমিনি করা আছে তিনি পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাচিউরিটি এবার আসছি প্রি ম্যাচিওর ক্লোজারের জন্য দেখুন প্রি ম্যাচিওর ক্লোজারের জন্য একটু কঠিন নিয়ম আছে প্রথমত হচ্ছে প্রথম বছর আপনি একদমই উইথড্র করতে পারবেন না সেকেন্ড ইয়ার থেকে অর্থাৎ এক বছর পূর্ণ হওয়া থেকে তিন বছর কমপ্লিট হওয়ার আগে অবধি আপনি যদি টাকা উইথড্র করতে চান তাহলে আপনাকে টু পেনাল্টি দিতে হবে টোটাল যে অ্যামাউন্টটা রেখেছেন তার ওপর অর্থাৎ আপনি যদি দশ লাখ টাকা রাখেন তাহলে কিন্তু কুড়ি হাজার টাকা কেটে দশ লাখ টাকা টু পার্সেন্ট কুড়ি হাজার টাকা কেটে বাকি করপাস অ্যামাউন্টটা আপনি ফেরত পাবেন স্বাভাবিকভাবেই তিন নম্বর বছর কমপ্লিট হওয়া থেকে অর্থাৎ চতুর্থ নম্বর বছর এবং পঞ্চম নম্বর বছরে যদি আপনি এই অ্যাকাউন্টটা ক্লোজ করতে চান তাহলে আপনাকে ওয়ান পারসেন্ট প্রিম্যাচিওর পেনাল্টি দিতে হবে কার ওপর যে টাকাটা আপনি টোটাল কর্পাস অ্যামাউন্ট সেখানে জমা রেখেছেন যদি দশ লাখ হয় তাহলে সেই দশ লাখের ক্ষেত্রে আপনাকে দশ হাজার টাকা ফাইন কেটে ন লক্ষ নব্বই হাজার টাকা ফেরত দেওয়া হবে প্রিম্যাচিওর ক্লোজের জন্য আপনাকে গিয়ে জাস্ট একটা নর্মাল অ্যাপ্লিকেশান করলেই আপনি যেরকম পেনাল্টি আছে সেই পেনাল্টিটা কেটে আপনার কাছে এক অ্যামাউন্টটা চলে আসবে কয়েকটা এমআইএসের সিস্টেম বলে দিই সেটা হচ্ছে আপনি যদি মান্থলি ইন্টারেস্টটা না তুলতে চান বা না তুলতে পারেন চান মানে সবাই যায় কিন্তু অনেকে ভুলে যায় আপনি যদি মান্থলি ইন্টারেস্টটা না তুলতে পারেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু মান্থলি ইন্টারেস্টের ওপর আর কোনো ইন্টারেস্ট হয় না অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এমআইএসে হয় না দ্বিতীয়ত বলে রাখি যে এম আই কিন্তু আন্ডার সেকশন এইটি সি এই যে ট্যাক্স ছাড়টা পাওয়া যায় যেটা পিপিএফের ক্ষেত্রে পাওয়া যায় বা অন্যান্য পোস্ট অফিস স্কিমে পাওয়া যায় সেটা এমআইএস এ কাজ করে না কিন্তু এমআইএসে টিডিএস কাটে না এফডিতে আপনারা দেখবেন যখন দশ হাজার টাকার উপর সুদ হয়ে আপনাদের থেকে টিডিএস কেটে বাকি টাকাটা আপনাদের হাতে দেওয়া হয় এর ক্ষেত্রে কিন্তু টিডিএস কাটে না সুতরাং এখানে আপনার ফিফটিন জি বা এগুলো জমা দেওয়ার কোনো দরকার নেই এবং এমআইএস থেকে যেরকম এইটিসিতে ট্যাক্স ছাড় পাওয়া যায় না এমআইএস থেকে আপনি যে টাকাটা পাচ্ছেন যেহেতু এটা সরকারও বলছে মান্থলি ইনকাম স্কিম এখানে কিন্তু আপনি এম যে সুদটা পাচ্ছেন সেটা আপনার মান্থলি একটা ইনকাম হিসাবেই কিন্তু ধরা হয় সো এই হচ্ছে নতুন স্কিম অনুযায়ী এমআইএসের নতুন যে আপডেটটা এসছে বা নতুন ফার্স্ট এপ্রিল থেকে আপনারা যেভাবে করতে পারেন সেটার আপডেট যদি আপনাদের মনে হয় যে মান্থলি একটা ইনকাম দরকার সরকারি কোনো স্কিম থেকে তাহলে এমআইএস আপনার জন্য প্রযোজ্য তবে আমি ব্যক্তিগতভাবে বলবো যে যারা খুব ডিফেন্সিভ মোডে থাকেন টাকা পয়সা নিয়ে তাদের জন্যই এমআইএস ভালো যারা ইয়ংরা রয়েছে আমার মনে হয় না যে এম টাকা রেখে ফিউচার গ্রোথের যে সুযোগটা আছে সেটা হারানোটা ঠিক হবে এবং এই যে এমআইএসের ইন্টারেস্টও আছে এই এমআইএসের ইন্টারেস্ট কিন্তু প্রতি কোয়ার্টারে পরিবর্তনশীল অর্থাৎ সরকার প্রতি কোয়ার্টারে রিভিউ করে এই মুহূর্তে এটা সেভেন পরের কোয়ার্টারে গিয়ে সরকার কিন্তু রিভিউ করে এটা পরিবর্তন করতে পারে কিন্তু এমআইএস আপনি যে রেটে শুরু করবেন সেই রেটটাই কন্টিনিউ হবে এরকম না যে সরকার আপনি এখন সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্টে যদি এমআইএস করেন পরবর্তীকালে ইন্টারেস্ট রেট যদি এদিক ওদিকও হয় আপনার ক্ষেত্রে সেটা এফেক্টেড হবে না আপনি যে সময় যে ইন্টারেস্ট রেটে এমআইএস করবেন সেই সময় সেই ইন্টারেস্ট রেট অনুযায়ী এমআইএসটা কন্টিনিউ হবে কোন সময় কোন ইন্টারেস্ট রেট চলছে সেই খবরগুলো বা ইন্টারেস্ট রেট পরিবর্তন হচ্ছে কিনা সেই খবরগুলো আপনারা পেয়ে যাবেন আমাদেরই নিজস্ব অ্যাপ বিজি ইনভেস্ট বেঙ্গলিতে যেটা আমি শুরুতেই বললাম এটা আমাদের নিজেদের তৈরি করা অ্যাপ আপনি শেয়ার মার্কেট সংক্রান্ত সমস্ত খবরাখবর এবং এই পনেরোই মার্চের পর থেকে শেয়ার বাজার নিয়ে কিছু বেসিক কোর্সেস পর্যন্ত যেগুলো বাইরে গেলে কোনো কয়েক হাজার টাকার কোর্সেস লাগে সেগুলো সব কিছু পেয়ে যাচ্ছেন একটাই প্যাকেজে সেটা হলো দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকায় গোটা বছরের সার্ভিসটা আপনি পাবেন সেখানে শেয়ার বাজারের খবর শেয়ার বাজার সংক্রান্ত বেসিক কোর্সের সমস্ত কিছু পাবেন এবং মনে রাখবেন যে এটা আপনার নলেজই ইনভেস্টমেন্ট নলেজই ইনভেস্টমেন্ট কখনো নষ্ট হয় না আরও একটা কথা বলি এই অ্যাপে একটাও বিজ্ঞাপন নেই এবং একটাও শেয়ার মার্কেট ছাড়া অপ্রয়োজনীয় বেশ কিছু খবর যেগুলো খবরের কাগজগুলো না ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করতে ডাকে যেগুলো কনসেন্ট্রেশন লস হয় সেই ধরনের কোনো খবর থাকবে না শুধু আপনি যদি ইনভেস্টমেন্ট নিয়ে ভাবতে চান আপনি যদি একজন সফল ইনভেস্টার হতে চান আপনার মাতৃভাষাতে কিন্তু এই অ্যাপটা পাবেন ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ইনস্টল করতে পারেন আর অনুষ্ঠান শেষে একটাই অনুরোধ আমার একটা গানের চ্যানেল রয়েছে লিঙ্ক সেটাও ডেসক্রিপশানে দিয়ে রাখলাম টাইটেলও মেনশান করা রয়েছে আপনারা যদি বাংলা গান শুনতে ভালোবাসেন তাহলে সেই চ্যানেলে গিয়ে আমার গান শুনতে পারেন আজকের জন্য এখানেই শেষ করছি নমস্কার পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আরও একবার দেখা হবে